হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানে ডিকোডেড। এটি আমার প্রথম ব্লগ। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল সাগরদিঘী ব্রিজ। চারিদিকে সবুজ প্রকৃতিকে ফেলে রেখে আমরা সিতাই রোড বরাবর এগিয়ে চললাম গোসানিমারের দিকে। মিনিট 15 যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল সাগরদিঘী ব্রিজ। এই ব্রিজটির আরও দুটি নাম আছে, আদাবাড়িঘাট ব্রিজ ও কামতেশ্বরী ব্রিজ। ব্রিজটি মানসাই নদীর উপর অবস্থিত। স্থানীয়রা মানসাই নদীকে সিঙ্গিমারি নদীও বলে থাকে। এটি মূলত জলঢাকা নদীর বিস্তার। ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। এটি সিতাইকে গোসানিমারির সাথে যুক্ত করেছে। এই ব্রিজটি হওয়ার ফলে দিনহাটা তথা কোচবিহারের সাথে সিতাইয়ের যোগাযোগ আরও ভালো হয়েছে। আগে সিতাই বাসীকে কোচবিহার যেতে হলে নৌকোপথে সিঙ্গিমারি নদী পার হতে হতো, কিংবা স্থলপথে শীতলকুচি মাথাভাঙা হয়ে শহরে বুকে প্রবেশ করতে হতো। বিগত সময়ে এই নদী পারাপার হতে গিয়ে অনেক নৌকোডুবুরের ঘটনা শোনা গিয়েছে। ব্রিজের শেষ প্রান্তে পৌঁছানোর পর ডান দিকে সরু রাস্তা বেয়ে ব্রিজের নিচে নেমে পড়লাম। এই ছোট রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম। বাইকে করে 2 মিনিট যাওয়ার পর সামনে দেখি একটি ফাঁকা মাঠ। এই সবুজ ঘেরা ফাঁকা মাঠে কয়েকটি গরু মনের আনন্দে বিচরণ করছিল, আর তার পাশেই কচি কাঁচারা ক্রিকেট খেলছিল। তাদের আমরা একটু থামিয়ে আরও কিছু সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দী করার জন্য এগিয়ে চললাম। বাইকটি মাঠের এক কোণে রেখে এই সিঁড়ি দিয়ে নদী বাঁধের উপরে ওঠার চেষ্টা করলাম। সিঁড়ি দিয়ে ওঠার পর চোখে পড়ল সিঙ্গিমারি নদীর আসল অপরূপ সৌন্দর্য। চারিদিকে ফাঁকা নদী চর, যত দূর চোখ যায় তত দূরই বালি আর বালি। আমরা যেহেতু গ্রীষ্মকালের সময় গিয়েছিলাম, তাই এই নদীটির অধিকাংশ জলই শুকিয়ে গিয়েছিল। একটু নেমে গিয়েই নিচে দেখলাম অফুরন্ত তরমুজের ক্ষেত। নদীর ওপার থেকে ট্র্যাক্টরের মাধ্যমে তরমুজগুলিকে স্থানীয় বাসিন্দারা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান। এই সাগরদিঘী ব্রিজে বিকেলের আমেজ নিতে দূর দূর থেকে লোকজন ছুটে আসে। বিশেষ করে সন্ধ্যা নামার আগে সূর্যাস্তের যে মনোরম দৃশ্য, সেটি উপভোগ করতে হলে আপনাদের এখানে অবশ্যই আসতে হবে। এই নদীর আরেকটি আকর্ষণ হলো এই নদীর বিখ্যাত বরালি মাছ। উত্তরের যে নদীগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু বরালি মাছ এখানেই পাওয়া যায়। আপনারা টাটকা টাটকা বরালি মাছ খেতে চাইলে সন্ধ্যেবেলায় ঘোরার ফাঁকে অবশ্যই এখানে আসুন। আপনারা যদি এই ব্রিজে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই পাশেই অবস্থিত কামতেশ্বরী মন্দির ঘুরে যাবেন। পরের ভিডিওতে আপনারা যদি কামতেশ্বরী মন্দিরের বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।